হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে ভিডিও থেকে তোমরা শিখতে পারবে ভাগ কি করে ভাগ করে। আমি ঝরিয়ে নিচ্ছি যে তোমরা নামটা জানো, ঠিক আছে? তো দেখো ভাগ কি করে করে। ধরো তোমরা এখানে 36কে 2 দিয়ে ভাগ করবে, ঠিক আছে? তো এখানে আর একটা জিনিস দেখে রাখো, এখানে ব্র্যাকেটের বাইরে যেটা থাকে বাঁ দিকে সেটা হচ্ছে ভাজক, এটা আমরা ভাজক বলি। আর এইটা হচ্ছে যাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, ঠিক আছে? আর এই দিকে যেটা থাকবে ব্র্যাকেটের এই দিকে সেটা হচ্ছে ভাগফল। ভাগ করার শেষে যেটা থাকবে সেটা হচ্ছে ভাগশেষ। এবারে দেখো, 36কে 2 দিয়ে ভাগ করব। এখানে 2টা হচ্ছে এক অঙ্কের সংখ্যা, আর ভিতরে 36 আছে, এটা ক অঙ্কের সংখ্যা, 1 2 এটা হচ্ছে 2 অঙ্কের সংখ্যা। এবার ভাগ করবো যখন, তখন সবসময় বাঁ দিক থেকে নেবে। তাহলে এটা বাঁ দিকের সংখ্যা কোনটা? বাঁ দিক থেকে নেবে। এবার দেখবে এটা বাইরে ক অঙ্কের সংখ্যা আছে, এক অঙ্কের সংখ্যা আছে, তাহলে বাঁ দিক থেকে আমরা এক অঙ্কেরই সংখ্যা নেব, ঠিক আছে? দিয়ে দেখব ওই সংখ্যাটি বাইরের সংখ্যাটি থেকে বেশি না কম। তাহলে আমরা যদি এখানে 3 নিই, বাঁদিকের সংখ্যাটা কত? একটা অঙ্ক, যেহেতু এখানে এক অঙ্কের সংখ্যা আছে, তার বাঁদিকের আমরা এক অঙ্কেরই একটা সংখ্যা নেবো, 2 অঙ্ক থেকে 3 নেবো। 3টা আমরা দেখতে পাচ্ছি 2-এর থেকে বড়, তার মানে 3টাকে 2 দিয়ে ভাগ করা যাবে, ঠিক আছে? তোমরা 2-এর ঘর নামটা জানো, তাহলে বলো 2 1 কে 2, 2 2 গুণে 4। দেখো এখানে 4 হবে না, কারণ আমরা নিচে 3, 4টা 3-এর থেকে বড় হয়ে যাচ্ছে, এখানে 4 হবে না, তাহলে কি হবে? 2 1 কে 2, ঠিক আছে? আর ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগ মানে কি, ভাগ করলে কোনো জিনিসকে ভাগ করলে সেটা কম হয়ে যায়, তাহলে ভাগের ক্ষেত্রে সবসময় কি হবে, বিয়োগ হবে। তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ হবে, এবার তোমার বিয়োগ চিহ্ন দেবে না, এখানে আমি তোমাকে বলে দিলাম বিয়োগ হবে, দিয়ে কত হবে, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1। এক একটা দেখো 2-এর থেকে ছোট, তাহলে ভাগ যাবে না, তাহলে আবার 6টা নামবে, এখানে 6টা নামবে। এবার 2-এর ঘর থেকে নামটা গুনো, দেখো 2 1 কে 2, 2 2 গুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16। তাহলে এখানে দেখতে পাচ্ছ যেখানে কোনো ভাগশেষ নেই, 0, তাহলে ভাগশেষ হচ্ছে এখানে 0, কোনো ভাগশেষ নেই। আর ভাগফল কত হলো? ভাগফল হলো 18, ঠিক আছে? এই একটা ভাগ তোমরা দেখলে, এর পাশেই আমার একটা ভাগ দেখাচ্ছি, দেখো ধরো 4, ওই একই 36কে ভাগ করবে 4 দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখো বাইরে ক অঙ্কের সংখ্যা 1 অঙ্কের আছে, ভিতরে ক অঙ্কের সংখ্যা আছে 2 অঙ্কের, 1 2 2 অঙ্কের সংখ্যা আছে। তাহলে আমরা বলেছি বাইরে য অঙ্কের সংখ্যা থাকবে, ভিতরে আমরা ত অঙ্কের সংখ্যা নেবো বাঁ দিক থেকে। তাহলে এখানে যেহেতু বাইরে আমার 1 অঙ্কের সংখ্যা আছে, তাহলে ভিতরে 2 অঙ্কের সংখ্যা থেকে আমি 1 অঙ্কের সংখ্যা একটা নেবো, বাঁ দিকে যদি 1 বাঁ দিক থেকে নেবো, তাহলে কত আছে 1 অঙ্কের সংখ্যা বাঁ দিকে? 3। 1 অঙ্কের সংখ্যা দাঁড়ালে হয় 3। এবার 3টা দেখবো 4-এর থেকে বড় না ছোট, এখানে 3টা কি, 4-এর থেকে ছোট, তাহলে ভাগ যাবে না। তখন কি করতে হবে? তখন দুটোই নিতে হবে একসঙ্গে, তাহলে দুটো নিলে কত হলো? 36। এবার দেখো 36টা 4-এর থেকে বড়, ভাগ করা যাবে। এবার তোমার 4-এর ঘরে নামতে বলো, 4 1 কে 4, 4 2 গুণে 8, 4 3 এ 12, 4 4 এ 16, 4 5 এ 20, 4 6 এ 24, 4 7 এ 28, 4 8 এ 32, 4 9 36। তাহলে এখানে দেখো ভাগটা 36 হলো। এই দুটো ভাগ ভালো করে খেয়াল করে দেখো, য অঙ্কের সংখ্যা থাকবে ঠিক ভিতর থেকে, ত অঙ্কেরই সংখ্যা নেবে বাঁ দিক থেকে। যদি দেখো যে সংখ্যাটা বড় তাহলে ভাগ করা যাবে, যদি দেখো যে সংখ্যাটা ছোট তখন দুটো অঙ্কের সংখ্যা নিয়ে নেবে। যেমনি এখানে দেখো 3টা 2-এর থেকে বড়, তাহলে ভাগ করা যাবে, ওই লেগে আমরা 2 1 কে 2 করলাম। এখানে দেখলাম যে 3টা 4-এর থেকে ছোট, তখন 2 অঙ্কের সংখ্যা নিতে হলো, এরকম ভাবে ভাগ করতে হয়। তাহলে এক্ষেত্রে ভাগশেষ কত হলো? 0, ঠিক আছে? আর এটাকে কি বলে? এটাকে বলে ভাজক। আর এটাকে কি বলে? এটাকে বলে ভাজ্য। আর এটাকে কি বলে? এটাকে বলে ভাগফল, ঠিক আছে? আর শেষেরটাকে কি বলে? এটাকে বলে ভাগশেষ, ঠিক আছে? তাহলে আর একটা এক্সাম্পল দেখিয়ে দিই, উদাহরণ দেখিয়ে দিই, তাহলে তোমরা আশা করি তোমরা শিখে গেছো। আর একটা এক্সাম্পল দেখিয়ে দিই তোমাদেরকে, আর দুটো দেখিয়ে দেবো এক্সাম্পল, ঠিক আছে? 6 72কে 6 দিয়ে ভাগ করবে,
ভিতরে ক অঙ্কের সংখ্যা আছে 2 অঙ্কের, বাইরে ক অঙ্কের সংখ্যা আছে 1 অঙ্কের। যেহেতু ভিতরে 2 অঙ্কের সংখ্যা আছে, আমরা তাহলে বাইরে 1 অঙ্কের সংখ্যা আছে, অতএব আমরা ভিতর থেকে 1 অঙ্করই সংখ্যা নেবো একটি এবং বাঁ দিক থেকে নেবো। তাহলে বাঁ দিকে 1 অঙ্কের সংখ্যা কত আছে? 7। এবার আমরা দেখে নেবো এই 1 অঙ্কের সংখ্যাটা বাইরে ভাজকের থেকে বড় কিনা। 7টা 6-এর থেকে বড়, তার মানে ভাগ যাবে। তাহলে ভাগ করে দেখো, 6 1 কে 6 নামতা। এবারে কি হবে? বিয়োগ হবে, 7 থেকে 6 বিয়োগ করলে হয় 1। 1টা দেখো 6-এর থেকে ছোট, ভাগ যাবে না, তখন 2টা নেমে গেল, 12। 6-এর থেকে বড়, ভাগ যাবে, 6 দুগুণে 12 ভাগ গেল। ঠিক আছে, হয়ে গেল। আর একটা দেখাচ্ছি, দেখো তোমাদের ওই 72কেই আমরা যদি 9 দিয়ে ভাগ করি, এখানে দেখো ভিতরে 2 অঙ্কের সংখ্যা আছে, বাইরে 1 অঙ্কের সংখ্যা আছে। যেহেতু বাইরে 1 অঙ্কের সংখ্যা আছে, আমরা ভিতর থেকে সেহেতু 1 অঙ্কের সংখ্যা নিয়ে দেখবো ভাগ করা যায় কি না যায়। তাহলে এখানে 2 অঙ্কের সংখ্যার মধ্যে বাঁ দিকে যে 1 অঙ্কের সংখ্যাটা আছে সেটা কত আছে? সেটা 7 আছে। 7টা 9-এর থেকে ছোট, তাহলে ভাগ যাবে না, তখন দুটো নীতি নিতে হবে। তাহলে দুটো নিলে কি হলো? 72। 72টা 9-এর থেকে অনেক বড়। এবার তোমরা 9-এর ঘরে নামতা গুনে দেখো তো, দেখো 9 8 72 মিলে যাবে। তাহলে এই ক্ষেত্রে ভাগ হলো, ভাগফল হলো 8। তাহলে আশা করি তোমরা ভাগ শিখে গেছো। আমার এই ভিডিওটি পছন্দ করো হলে আমার সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে দিও। টাটা।